আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। লিঙ্গন নয়, চুম্বনও নয়, বাংলা সিরিয়ালের জগৎ আপাতত এইরকমই হতে পারে করোনা সংক্রমণের পরে। ভবিষ্যতে আলিঙ্গনহীন চুম্বনহীন দৃশ্য হয়তো সিরিয়াল ছাড়িয়ে যেতে পারে সিনেমার জগতেও। হ্যাঁ বন্ধুরা, এইরকমই কথা চলছে। পাশাপাশি প্রশ্ন উঠছে, 65 বছরের বেশি ও 10 বছরের কম বয়সী অভিনেতারা কি থাকবেন সিরিয়ালের সেটে শুটিং করতে? করোনার কারণে আপাতত কোনো ঘনিষ্ঠের দৃশ্যে শুটিং হবে না। চুম্বন ও ঘনিষ্ঠ দৃশ্য বাদ রেখেই প্রত্যেকে শুটিং করতে একমত হয়েছেন। শিশুদের নিয়ে শুটিং হবে কি না সে সিদ্ধান্ত হয়নি। বয়স্কদের নিয়েও শুটিং হবে কি না সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়ে উঠতে পারেনি। আর্টিস্ট ফোরামের তরফ থেকে জানতে চাওয়া হয়েছে, আর্টিস্টরা শুটিং করতে গিয়ে সংক্রমিত হলে কি হবে। স্বাস্থ্য বিমা দাবি করেছেন তারা। করোনায় মৃত্যু হলে ক্ষতিপূরণ কে দেবে সেই প্রশ্ন উঠেছে মিটিংয়ে। ক্ষতিপূরণ নিয়ে বৈঠকের আলোচনা হলেও সব পক্ষ একমত হয়নি। রেড জোনে শুটিং বন্ধ থাকবে বলেই জানা গিয়েছে। শুটিংয়ের প্রথম দিন চিকিৎসক থাকবেন। প্রতিদিন থার্মাল স্ক্রিনিং করেই শুটিং শুরু হবে, মাস্ক পরা বাধ্যতামূলক। একমাত্র অভিনেতা অভিনেত্রীরা শুটিং চলাকালীন মাস্ক ছাড়া থাকতে পারবেন, বাকি সময় মাস্ক পরে থাকতে হবে তাদের। মেকআপ আর কস্টিউমের ক্ষেত্রেও আসতে চলেছে বিশেষ রদবদল। শৈবাল গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ফ্লোরে একসঙ্গে 6 জনের বেশি আর্টিস্ট থাকা চলবে না। হ্যাঁ বন্ধুরা, তিনি এই প্রস্তাবটিই দিয়েছেন। আর্টিস্ট ফোরামের সাধারণ সম্পাদক অরিন্দম গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, তাদের মূল লক্ষ্য আর্টিস্টদের সুরক্ষার বিষয়টি নিশ্চিত করা। স্বাস্থ্যবিধি মেনে শুটিং করার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৈঠকে। এই বিষয়ে কোড়া পাখি ধারাবাহিকের নায়ক ঋষি কৌশিক বলেন, বাংলা ধারাবাহিকে চুম্বনের দৃশ্য থাকে না, তবে ঘনিষ্ঠ দৃশ্য থাকে। শুটিং শুরু হলে সব শিল্পীদের মনে করোনা ভয় থাকবে, সেক্ষেত্রে ঘনিষ্ঠ দৃশ্য ছাড়াও শুটিং করতে পারলেই ভালো। নতুন এপিসোড তৈরি হলে দর্শক অন্তত দেখতে পারবেন। এ বিষয়ে অপর নায়িকা স্বস্তিকা দত্ত, যাকে আমরা দেখছি কি করে বলবো তোমায় ধারাবাহিকে, তিনি জানিয়েছেন, আমার ধারাবাহিকটি লাভ স্টোরি, সেখানে নায়ক নায়িকা বারবার কাছে আসতে চেয়েও পারে না, সেটিই গল্প। তারা কখন কাছাকাছি আসবে তার জন্য অপেক্ষায় থাকেন দর্শক। এমন একটা লাভ স্টোরিতে খুব মেপে অভিনয় করা খুব কঠিন, আমার তাই মনে হয়। তবে এখন করোনার প্রকোপে যেভাবে কাজ হবে সেটার সঙ্গে মানিয়ে নেওয়াই ভালো। তো বন্ধুরা, বুঝতে পারছেন তো, বর্তমানে শুটিং শুরু হওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে টলিপাড়ায়। নতুন নিয়মাবলী, নতুন নির্দেশিকা মেনে শুরু হবে টলিপাড়ার শুটিং। আপনারা খুব শীঘ্রই দেখতে পারবেন আপনাদের পছন্দের ধারাবাহিকটি টেলিভিশনের পর্দায়, তবে নতুনভাবে। বিনোদন জগতের আরো অনেক খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।